দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের অত্যন্ত গর্বের একটি প্রতীক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ উদ্বোধন হচ্ছে। আমরা যতদূর জানি যে 2011 সালে প্রথম চুক্তি সই হয়, এরপর কয়েক ধাপে চুক্তি পরিবর্তন হয়েছে, শেষ পর্যন্ত আজকে 11 থেকে 23, 12 বছর পর একাংশের উদ্বোধন হতে যাচ্ছে। এবং দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে যে এই প্রকল্প যদি উদ্বোধন হয়, ঢাকা শহরের যেই চিরচেনা যানজট সেই ছবিটা হয়তো আমাদেরকে একটু পেছনে ফিরে দেখতে হবে। একসময় আমরা এই প্রকল্পের নানা দিক নিয়ে আলোচনা করব এবং উদ্বোধনের যেই অঞ্চলগুলো বা এলাকাগুলো রয়েছে সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন, আজ সারাদিনই তাদের সাথে আমরা আলাপ করব। আমাদের দুই সহকর্মী এই মুহূর্তে তাদেরকে আমরা পেয়েছি, আশরাফুল আলম আকাশকে দেখতে পাচ্ছি, তিনি সম্ভবত নাখালপাড়াতে আছেন, এবং সাদ বিন শফিক তিনি কাওলাতে আছেন। কাওলা এই প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমরা যখন ডিজাইনটা দেখি বা এই প্রকল্পের বিস্তারিতটা দেখি আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে কাওলা, তারপরে তেজগাঁও, এই জায়গাগুলোর যেই গুরুত্বপূর্ণ দিক সেটা তুলে ধরার চেষ্টা করব আমরা। আমি শুরুতে আকাশের কাছে যেতে চাই। আকাশ, দীর্ঘ প্রতীক্ষিত একটা সকাল আজ, নিঃসন্দেহে সাধারণ মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে এবং নাখালপাড়া মোটামুটিভাবে আমরা এই এলাকাকে একটু পিছিয়ে পড়া জনপদ অঞ্চল হিসেবে দেখতাম, এখান দিয়ে যখন এই ধরনের একটি প্রকল্প যাচ্ছে এবং ওঠানামার ব্যবস্থা থাকছে এলাকার সাধারণ মানুষের মধ্যেও, নিশ্চয়ই এটা নিয়ে একটা আগ্রহের তৈরি হয়েছে, সেই খবরটা যদি একটু জানাতেন আমাদেরকে। ইকবাল, আজ আমরা এক যোগাযোগের এক নতুন দিগন্তে পৌঁছতে যাব কিছু ঘন্টা পর। এখন শুধু অপেক্ষার বাকি, প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে আসলে আমরা সেই মাইন্ড ওখানের অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রী আজ বিকেলে এই প্রকল্পের উদ্বোধন করবে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা ঢাকা শহরের প্রথম এবং বাংলাদেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা যদি আপনাকে দেখাই, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সব ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত শেষ হয়েছে। প্রধানমন্ত্রী বিকেল 3:30 আজ কাওলা প্রান্তে প্রথমে এর প্রকল্পের উদ্বোধন করবে, তারপর এই সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর সাথে একটি গাড়িবহর যাবে, যেখানে দেশ এবং বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সেই গাড়িবহরে থাকবেন। এই পথ ধরে কিন্তু টোল দেওয়ার পর কাওলা থেকে প্রধানমন্ত্রী যাবেন, ফার্মগেটের অংশ শেষ করবেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের, যে 11.5 কিলোমিটার আজ উদ্বোধন হচ্ছে। এই একাংশের উদ্বোধন আজ প্রধানমন্ত্রী করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, উদ্বোধনের এই বিষয়টা নিয়ে এলাকার মানুষদের মধ্যে আমরা এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি, কারণ ঢাকা শহরের চিরচেনা দীর্ঘ যানজট এই এখানকার মানুষকে আসলে অনেকভাবেই হয়রানি করে আসছিল। আমরা সবাই আশা করছি এবং স্থানীয়রা আশা করছেন যে আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা শহরের যানজট অনেকটাই নিরসন হবে। আমরা এখন সেই মাইন্ড রক্ষণের অপেক্ষায় ইকবাল, আমরাও সেই অপেক্ষায় আছি। আকাশ, আপনি থাকেন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। আমাদের আরেক সহকর্মী সাদ বিন শফিক, তাকে আমরা দেখতে পাচ্ছি। সাদ, আপনি তো যোগাযোগ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, দেশে বিদেশে খুব উন্নত যোগাযোগ ব্যবস্থার সাথে নিজেও আপনি পরিচিত, সেটার প্রেক্ষিতে যদি আমরা ঢাকার সাথে আজকের এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা মেলাতে চাই, এটা আসলে আমাদের জন্য কতখানি সহায়ক হবে বলে মনে হয়? ঢাকার উত্তর এবং দক্ষিণ অংশের মধ্যে সরাসরি যাতায়াতটা কিন্তু সময়ের দাবি ছিল, এটা আরও দীর্ঘদিন আগের থেকেই কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আপনি যেমনটি বলছিলেন, 2009 সালে প্রথম এই উদ্যোগ নেওয়া হয়, 2011-তে চুক্তি স্বাক্ষর হয়, তারপর নানা কারণে কিন্তু বিলম্বিত হয়েছে এই কাজ। এই এবং বলা হচ্ছে ঢাকার উত্তরা থেকে বা এয়ারপোর্ট থেকে যারা ঢাকা শহরে না ঢুকে চিটাং রোড দিয়ে ঢাকার বাইরে অন্যান্য জেলাতে যেতে চায়, তাদের জন্য কিন্তু এটি একটি যুগান্তকারী উদ্যোগ বা যুগান্তকারী একটি পথ হতে যাচ্ছে। কারণ ঢাকা শহরের মধ্যে দিয়ে পার হতে গেলে কি ধরনের সময় এবং যানজট এবং ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়, যারা বিভিন্ন পিক টাইমে বা মূল যে সময়গুলোতে যাতায়াত করেন তারা কিন্তু জানেন, তাদের জন্য কিন্তু এটি একটি আশীর্বাদ হয়ে আসছে, এটা বলার কোনো অবকাশ থাকে না। যদিও আজকে এর আংশিক চালু হচ্ছে, যদিও আগামী বছরের মাঝামাঝি যেটি বলা হচ্ছে যদি এটি পূর্ণাঙ্গভাবে চালু হয়, ঢাকা চিটাং হাইওয়ের যে কুতুবখালীতে এটি শেষ হবে, যেই প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটি কিন্তু আসলে মানুষের জন্য খুবই একটি উপকারী এবং জনবান্ধব একটি প্রকল্প, এটা বলার আসলে কোনো ধরনের কোনো অবকাশ নেই। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ঢাকার বিমানবন্দরের, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই থার্ড টার্মিনাল, তার ঠিক অপোজিটে, তার ঠিক উল্টা পাশে, যেখান থেকে আসলে আজকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা শুরু।
কিছু দূর ওপরে, আমি একেবারে ঢোকার মুখে আছি, কিছু দূর ওপরেই কিন্তু ফলকটি স্থাপন করা হয়েছে, যেটি আজকে প্রধানমন্ত্রী 3:30 সময় উদ্বোধন করবেন। এবং পুরো পথ যতটা আজকে যে 11.5 কিলোমিটার পথ, পুরোটাই কিন্তু আমরা দেখেছি চমৎকারভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে। এবং প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর আগামীকাল মানুষ এখান দিয়ে চলাচল শুরু করবে এবং সবাই খুবই সংগত কারণে অধীর আগ্রহ অপেক্ষা আছে এটি উদ্বোধনের। বুঝতে পেরেছি, আমরা এই প্রকল্পের ভালো মন্দ এবং খুঁটিনাটি দিক নিয়ে সারাদিনই আজকে আলোচনা করব। আমাদের হাতে সময় কম, আপনাকে আপাতত ছেড়ে দিচ্ছি, পরবর্তীতে নিশ্চয়ই আমি আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, দুই সহকর্মী আশরাফুল আলম আকাশ এবং সাদ বিন শফিক কাওড়া থেকে, সাদ এবং আকাশ ছিলেন ডাখালপাড়াতে, দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা কথা বলছিলাম এই মুহূর্তের অবস্থা নিয়ে। প্রত্যন্ত অঞ্চলের শরীফা বেগম আজ উদ্যোক্তা। স্টেশন যত দূরেই হোক, ভিডিও কলে মেয়ের মুখটা এনে দেয় স্বস্তি। সবার সাথে কানেক্টেড থাকার অথবা প্রিয়জনকে কাছে রাখার জন্যই দেশ জুড়ে আমাদের এই ছুটে চলা গ্রামীণ ফোন, দেশের এক নম্বর নেটওয়ার্ক।